আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিতে কোনো কিছুর ভিডিও করার আগে সাবধান, দেখুন যে কারণে সৌদি পুলিশ 5 জন প্রবাসীকে আটক করল। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইয়েরা এখনই সতর্ক হয়ে যান, বিশেষ করে হুটহাট যারা রাস্তাঘাটে কোনো জিনিসের ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। সৌদি আরবে জননিরাপত্তা বিভাগ ঘোষণা করেছে রিয়াদ অঞ্চল পুলিশ একজন ব্যক্তিকে লাঞ্ছিত ও অপমানিত করার জন্য 3 সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে। তাছাড়া এই ঘটনা ভিডিও করা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অপরাধে আরও 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে ইতিমধ্যে রেফার করা হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আপনি যে কোনো অপরাধ করলে সেই অপরাধ কিন্তু কর্তৃপক্ষের নজরে চলেই আসবে। এছাড়া আমাদের যে সকল প্রবাসীরা বিশেষ করে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো ঘটনা দেখলে হুট করে মোবাইল বের করে সেগুলো ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তারা এই কাজ করবেন না। সৌদি আরবে আইনে এটি সম্পূর্ণ নিষেধ। এতে করে আপনার ভিডিওতে যদি কোনো ব্যক্তির সম্মানহানি হয় বা এমন কিছু আপনি ভিডিও করলেন যেটার কারণে তার মানহানি অথবা সে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কিন্তু সৌদি আরবে আইনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা এ বিষয়ে সতর্ক হন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।